নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসিনী বাঙালির একটা ব্লগে সবাইকে স্বাগতম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আজ রবিবার, আজ আমরা বেরিয়ে পড়েছি জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের ভজন কীর্তন শোনার জন্য। বনশ্রীর ভাই নিখিল, নিখিলের একটা বন্ধুদের ওখানে জন্মাষ্টমী উপলক্ষে ভজন কীর্তন রেখেছে, ওরা আমাদেরকে নেমন্তন্ন করেছে ওখানে যাওয়ার জন্য। এখন প্রায় 1টা বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বনশ্রীদের সঙ্গে দেখা করে একসঙ্গে ওখানে যাব। বনশ্রীরা আর আমরা ওয়েস্টে দেখা করে নেব। বনশ্রীরা আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল, একসঙ্গে মিলে সবাই মিলে একসঙ্গে হাঁটতে হাঁটতে ওখানে যাচ্ছি। বনশ্রীরাও ইস্টে থাকে। ইস্ট আর ওয়েস্ট হলো কি, রেল লাইনের এদিক আর ওদিক। আমরা দুজনরাই ইস্টে থাকি, কিন্তু আমরা ওই পুজো অনুষ্ঠানে যাচ্ছি যেখানে, ওটা হলো ওয়েস্টে। রেল লাইন থেকে যেদিকটা ইস্ট পড়ছে ওদিকটাকে বলে ইস্ট, আর উল্টো দিকটাকে বলে ওয়েস্ট। দেখুন, বর্ষাকাল, তাই চারিদিকের গাছপালা কত হারা ভরা হয়ে গেছে, চারিদিকে সবুজ আর সবুজ। দেখুন, পাহাড়ের ওপরটাও সবুজ হয়ে গেছে। ওখানে আবার একটা মসজিদ, একটা মন্দির আছে, সামনেও একটা মন্দির আছে। ভাইয়ের তো বন্ধু এসে গেছে, তাই ভাই আগে আগে বন্ধুর সঙ্গে যাচ্ছে। যাদের ওখানে যাব সেই বন্ধুটা এসে গেছে, কিন্তু আমাদের মিস্টার একা একা যাচ্ছে। কারণ কি, বিকাশদা আসেনি। বিকাশদার একটু কাজ ছিল, তাই অফিস গেছে, তাই বিকাশদা আসেনি। বনশ্রীর বড় ছেলেটাও আসেনি। এদিকে বিউটি আসার কথা ছিল, ও আসেনি, ওর শরীরটা ভালো নয়। ওর মেয়ে তুহিনা, ও আমাদের সঙ্গে এসেছে। এখানে আবার একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। বিল্ডিংটা কত বড়, প্রায় 15 ফ্লোর পর্যন্ত হবে। আমরা যেদিকটা যাচ্ছি বেশ চারিদিকটা ফাঁকা, গ্যাঞ্জাম নেই। আমাদের এখানটা যেমন ভিড়ভাট্টা, চারিদিকে ঘেঁষাঘেঁষি বিল্ডিং, এদিকটা পুরো ফাঁকা, দেখতে খুব ভালো লাগছে। অনেকটা ছাড়া ছাড়া একটা একটা বড় বড় বিল্ডিং আছে। আকাশটায় মেঘ করেছে, হালকা বৃষ্টিও এসে গেল। বনশ্রীর ছেলে তো বৃষ্টিতে ভিজতে আরম্ভ করে দিয়েছে, বেশ মজা নিচ্ছে সবাই। আমরা অনেকটা ভিতরে এসে গেছি, এদিকটা তো ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, তাই ছেলেরা একা একা হাত না ধরে ছোটাছুটি করছে। ওরা চারজনে বেশ মজা করে নিচ্ছে। এদিকে নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। ফাঁকায় এক জায়গায় এক জায়গায় একটা একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। এখানটা আবার বৃষ্টির জলে কাদাও হয়ে গেছে। এদিকটা বেশ শান্ত প্রকৃতির, লোক জনসংখ্যা কম, গাড়ি ঘোড়া নেই, বেশ ভালো লাগছে। কিন্তু যে যেখানটা থাকে তার সেখানটাই ভালো লাগে। আমরা তো অভ্যস্ত গাড়ি ঘোড়ার আওয়াজ শুনে, ট্রেনের আওয়াজ শুনে। ভাই আমাদেরকে বলেছিল রিক্সায় চলো, অনেকটাই রাস্তা, 10 মিনিট লাগবে। কিন্তু আমরা বললাম না, 10 মিনিট রাস্তা তো হেঁটে চলে যাব, চলো। কিন্তু হেঁটে আস্তে আস্তে দেখলাম 15 মিনিট মতো লেগে গেল। সবাই মিলে গল্প করতে করতে এতটা রাস্তা এলাম, কিছু মনেই হলো না। আমরা এবার ওদের বিল্ডিংয়ে পৌঁছে গেছি, যেখানে হরিনাম কীর্তন হচ্ছে। ওদের বিল্ডিংটা বিশাল বড়, এই দেখুন, এ মাথা থেকে ও মাথা কত বড় বিল্ডিং। ওই যে সামনের বিল্ডিংটা, ওটাতেই আমরা যাব। আমার দুই ছেলে অঙ্কুর অঙ্কুশ আর বনশ্রীর ছোট ছেলে হরিনামের আওয়াজ শুনতে পেয়েছে, দেখুন আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে। আর এমনিতেই ছেলেরা দুরন্ত হয়, আর তুই না দেখুন মেয়ে, ও ঠিক মামুর হাত ধরে ধরে যাচ্ছে। এখানে আবার একটা গাছের মধ্যে মহাদেবের মন্দির। আমরা পৌঁছে গেছি, হরিনাম কীর্তনটা হচ্ছে পয়লা মহলায়। চলুন প্রথমে আপনাদেরকে একটু হরিনাম কীর্তনটা শুনিয়ে দিই। আমরা ভিতরে পৌঁছে গেছি, দেখুন এখানে কত লোক, সকলে হরিনাম কীর্তন করছে, হাততালি দিয়ে নাচানাচি করছে। আরে
দেখুন লাড্ডু গোপালের আরতি হচ্ছে। এই অনুষ্ঠানটা কিন্তু রেখেছে জন্মাষ্টমী উপলক্ষে, জন্মাষ্টমী উপলক্ষে পুজো, তাই লাড্ডু গোপালকে 56 ভোগ দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আরতি করছে তাই সকলে দু হাত তুলে নাচানাচি করছে। সকলে একবার বলে ফেলুন, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। জন্মাষ্টমী উপলক্ষে পুজো, তাই লাড্ডু গোপাল দই হান্ডিও ভাঙবে। এরকম অপূর্ব দৃশ্য আগে দেখেছেন? লাড্ডু গোপাল নিজে হাতে করে দই হান্ডি ফাটাচ্ছে, আমি তো এই প্রথম দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। আমার বান্ধবী বনশ্রী তো বারবার বলছে, এত সুন্দর দৃশ্য দেখলাম মনটা ভরে গেল। সকলে একবার বলে ফেলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে লাড্ডু গোপালদেরকে পুষ্পবৃষ্টি করলো, বৃষ্টির পর আবার সবাই হরিনাম কীর্তন করতে করতে নাচানাচি করছে। এখানে দেখুন সকলের বাড়ির লাড্ডু গোপালকে নিয়ে এসে পুজো করানো হচ্ছে। এই মন্দিরে বসিয়ে সকল লাড্ডু গোপালগুলোর পুজো হচ্ছে। আমরা তো প্রথমে কালকে আসবো না বলেছিলাম ভাইকে, ভাই যখন আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, কিন্তু যদি না আসতাম এত সুন্দর অপূর্ব দৃশ্য আমরা মিস করে যেতাম। এখানে আসার পর মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। দেখুন লাড্ডু গোপালকে 56 ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। 56 ভোগের মধ্যে রয়েছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পনিরের সবজি, পটলের সবজি, চিপস, মিষ্টি, ভাজিয়া, পাঁপড়, চাটনি, পায়েস, আরও অনেক কিছু আছে। সব কিছু তো আমি বলতে পারলাম না, দেখুন এখানে রাখা আছে। আবার লাড্ডু গোপালের রাত্রে তাই একটা কেকও আনা হয়েছে। ভগবানকে তো 56 ভোগ দেওয়া হয়েইছে, ওর সঙ্গে সকলের জন্য মহাপ্রসাদও ছিল।
সকলে মহাপ্রসাদ খাওয়ার জন্য বসে গেছে। আমার দুই ছেলে, মা, তুহিনা, আমাদের মিস্টার 56 ভোগটা মিক্স করে নিয়ে সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। এই দিকটাতে বনশ্রী, ভাই, শ্রেয়ান আর আমি চারজনে আমরা প্রসাদটা খাওয়া চালু করে দিয়েছি। প্রসাদটা খেতে খেতে আমাদের প্রায় 3:30 বেজে গেল। সকলে মিলে প্রসাদটা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এদিকটাতে একটু গাড়িটা কম আর অনেকটা দুপুরও হয়েছে, তাই রিক্সাটা আর পাওয়া গেল না। সকলে মিলে আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।